close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all. Hello everyone, good morning and welcome back to my channel Priyanka with Mimi and Toon. প্রত্যেক দিন আমি তোমাদের জিজ্ঞাসা করি তোমরা সবাই কেমন আছো, কিন্তু কোনোদিনও তোমরা তো আমাকে জিজ্ঞাসা করো না আমি কেমন আছি। তাই আজকে কমেন্টে সবাই ঝটপট করে আমাকে জিজ্ঞাসা করো আমি কেমন আছি। তোমাদের এরপরের প্রশ্ন হচ্ছে আমরা দু বোনে সেজে গুজে কোথায় যাচ্ছি। না না, শুধু আমরা দু বোন নয়, এই যে দেখো সামনে আরও অনেকজন আছে, বুবাই কাকা, ঋতু কাকিমা, মাম্পি, ছোট্টা কুমার, সবাই আমরা সবাই আজকে যাচ্ছি মাসির বাড়ি। না না, আমার মাসির বাড়ি নয়, মাম্পির মাসির বাড়ি। সবাই এখানে এক এক করে গাড়িতে উঠছে, আর কে কোন জায়গাটায় বসবে সেটাই কথা কয়ে নিচ্ছে। আর পুতুলি আমার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমাকে তো সবার আগে রেডি করলো কিন্তু গাড়িতে কেন আমাকে আগে বসাচ্ছে না, সবাই কেন বসে পড়ছে। তাই পুতুলি বিরক্ত হয়ে আমাকে বলছে, দিদি তুমি ক্যামেরাটা বন্ধ করো আমি বসি। ভাই মানে মাসির ছেলে এই ফুলটা আমাদেরকে একজনের গাছ থেকে তুলে দিয়েছে। ফুলটা ভীষণ সুন্দর দেখতে, আর এই ফুলটা আমরা আজকে প্রথমবার দেখছি। ফুলটার নাম বেগম বাহার। মমতাজ নাকি এই ফুলটাই মাথায় দিতেন। তোমরা যদি এই ফুলটার সম্বন্ধে জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরও জানিও। এরপর আমরা কয়েক ঘন্টা তো মাসির বাড়ি ছিলাম, কিন্তু সেখানে আর ব্লগ করা হয়নি, কারণ ওখানে পুতুলিকে খাওয়াতে খাওয়াতেই অর্ধেক সময় কেটে গেছে, পুতুলি একদম খেতে চায় না। তারপর বাকিটা সময় কেটেছে আমাদের জন্য। এরপর আমরা হঠাৎ করে ঠিক করলাম যে আমরা ওখান থেকে যাব কোলাঘাট ঘুরতে। তাই ছোট্টাকুমাকে মাসির বাড়িতেই রেখে দিয়ে ভাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কোলাঘাটের উদ্দেশ্যে। আর এত অত্যাধিক গরম ছিল আজকে, তাই আমরা বাড়িতে কেউ আর মেকআপ করিনি, ভেবেছিলাম যে গাড়িতে বসেই মেকআপ করব। সেই মতো দেখো আমরা গাড়িতে বসেই কিন্তু হালকা করে সেজে নিচ্ছি। মাম্পির হয়ে গেছে, এরপর আমারও সাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই গল্প করতে করতে মজা করতে করতে চলে গেলাম কোলাঘাটে। তো চলো আর বেশি কথা বলবো না, এবার তোমরা পুরো ভিডিওটা দেখো। শেরে পাঞ্জাবে যাওয়ার সময় আমরা এখন কোলাঘাটের ব্রিজে নেমেছি। এই প্রথমবার কোলাঘাটের ব্রিজে গাড়ি দাঁড় করিয়েছে ফটো তোলার জন্য মানু মানু দেখি টং টং দেখ এখন জোয়ার আছে। আর ভাই যাচ্ছে আমাদের সাথে, এই যে ভাই, ভাই কাকিমা, মাম্পি, মানু, আমি বুবাই কাকা। এখানে চলছে মানুষ ফটো শুট, আর এখানে কত পাখি উঠছে, ওই দেখো দূরে একটা নৌকাও আসছে, এই যে দূরে ওখান দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। চল 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 উঠে, এটা হয় চল উঠে পড়ো। আমরা এসে গেছি শেরে পাঞ্জাবে, এখন ভিতরে ঢুকবো। ভালোই ভিড় আছে আজকে, আজকে রবিবার নয় ওই জন্য ভিড় আছে। চলো
আর এই বিল্ডিংটা পুরো নতুন করে উঠেছে। মানুষ কিছু তো পড়ানো হচ্ছে, সেই সুযোগে সবাই এখন দোলনায় তুলে নিচ্ছে একটু করে। ননি দোলা কই, দোল দোল। আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখানে আগের বার যখন এসেছিলাম তখন সব কাজ হচ্ছিল, তোমরা ভিডিওতে দেখেছিলে, আর এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে। তো আমরা একটু সামনেটা ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি। সামনেটা পিছনে দেখতে পাচ্ছি, পিছনে বড় গেটটা হয়েছে, আরো সামনে অনেক কাজ হচ্ছে। মানে ওই দূর পর্যন্ত এখনো সব কাজ চলছিল, সব নতুন নতুন বিল্ডিং উঠছে। পুরোটাই এখানে শেরে পাঞ্জাবের প্রপার্টি। চল দূর থেকে আমরা এই বড় বড় মাছগুলো দেখতে পেয়েছিলাম, সেজন্য এখানে এসেছি। কি বড় বড় মাছ, একটা মানুষ সাইজের। আমরা চা খেয়ে চায়ের ভাঁড়গুলো এখানে পুড়ে নিয়েছি। এটা আমার মেকআপের ব্যাগ, এখানে সব কিছু ঢুকিয়ে নিয়েছি মেকআপ ব্যাগে রেখে। এগুলো দিয়ে কাকিমা ঘরে গিয়েতে কি করবে, রং করবে, ফেব্রিক করবে। সেই জন্য পাঞ্জাব থেকে বেরিয়ে আমরা এখন এসেছি ফুড প্লাজাতে। ওখানে অনেক বেশি ভিড় ছিল, সেই জন্য আমরা এখানে একটু ফাঁকায় বসবো, তাই ফুড প্লাজাতে এসেছি। আবার আমার ঘুম হয় না মা, ঘুম হয় নি, চলো এখানে গিয়ে ঘুমাবে তুমি সুন্দর করে। শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ফুড প্লাজাতে। ওখানে অনেকটা বেশি ভিড় ছিল, সেই জন্য এখানে এসেছি। এখানে বেশ অনেকটা ফাঁকা আর এখানকার অ্যাম্বিয়েন্সটা ভালো। এখানে একটু বসে সবাই আড্ডা করবো, গল্প করবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার আমরা মাসির বাড়ি ব্যাক করবো। ননি ননি হাই করো, হাই। চলো ভাই, কাকিমা আর কাকা সামনে খাবার অর্ডার দিতে গেছি। শেরে পাঞ্জাব থেকেই প্রথম আমরা একটা কাণ্ড ঘটিয়েছি। শেরে পাঞ্জাবের চায়ের ভাঁড় আমরা নিয়ে চলে এসেছি। ওগুলো মামটি প্রথমে নিতে বলা হচ্ছিল, চা খায়নি, ঠিক আছে। ও নিজে খুব ওর অস্বস্তি বোধ হচ্ছিল, মানে ওর একটু বেশি কাম চলছিল, তাই আমি আমার আবার মেকআপের ব্যাগটা বার করে দিই। কাকগুলো কাকিমা আবার বাড়িতে গিয়ে ওগুলো ফেব্রিক করবে, ওগুলো তখন ফেব্রিক করাবো, তোমাদেরকে দেখাবো পছন্দ দেখাচ্ছে। আর এই হচ্ছে ফুড প্লাজার বিখ্যাত পাখা। পাখাটার সাইজটা একবার জাস্ট দেখো, এই পাখাটা কত লাখ টাকা, সেই পাখা স্নেহা দেবজিৎ বলছিল, হ্যাঁ 2 লাখ টাকার মনে হচ্ছে পাখাটা। স্নেহা দেবজিতের ব্লগে বলেছিল যে 2 লাখ টাকা নাকি পাখাটার দাম। পাখাটা কিন্তু জোরে ঘুরছে না, কিন্তু পাখাটার ক্যামেরা ঘোরাতে বলছে হ্যালো গাইস মডেলটা। মানে তুমি কি আমাদেরকে খাবার দেবে, তোমার কানের একটু সবাইকে দেখিয়ে দাও তো, তুমি কি সুন্দর কানের পরেছো দেখি, একটু হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও সবাইকে। না এই প্রথম বাইরে কোথাও ঘুরতে এসছে মানুষ। খাওয়া শেষ, মাম্পি এসে থেকে এখানে রিলস করেই যাচ্ছে, রিলস করেই যাচ্ছে।
আমাকে যদি জিজ্ঞাসা করো শেরে পাঞ্জাব আর ফুড প্লাজার মধ্যে কোনটা বেশি ভালো, আমি বলবো ফুড প্লাজা। কারণ শেরে পাঞ্জাবে সবসময় একটা হই হুল্লোড় ব্যাপার থাকে, খারাপ যে সেটা নয়, কিন্তু ফুড প্লাজাতে বসে দুটো শান্তিতে গল্প করা যায়। এরপর আমরা ফুড প্লাজাকে টাটা বাই বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও আমাকে। আর যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা।